মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন সেই ধনটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব আছে। তাই জোরে বলুন, গোপীনাথ জিউ কি, শ্যাম সুন্দর কি। বাবা কিছু মনে করবেন না, সারা জীবন হরিনাম করবেন না, হরিনাম শুনবেন না, ছেলের অসুখ হয়ে যাবে, ভিজে কাপড়ে মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়বে, ভগবান শুনবে না। সম্পর্ক রাখবেন শুনবে, সম্পর্ক রাখবেন না শুনবে না। আমার সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে, রাত্রি 12টার সময় দরজায় ধাক্কা দিলেন, প্রদীপ বাবু শুনছেন কে, আমি অমুক এসেছি, কি চাই, 10,000 টাকা ধার চাই, ঠিক আছে নিন। কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, আপনাকে চিনি না, আপনি দরজায় ধাক্কা দেবেন, 10,000 টাকা চাইবেন, আমি দেবো কেন, আপনার সঙ্গে তো সম্পর্ক নাই। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, আপনি না চাইতেই আপনার সব কিছু দেবেন। অর্জুন কৃষ্ণ কৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন তুমি আমার সঙ্গে যুক্ত থাকো, আমার সঙ্গে যুক্ত থাকো, যত যুক্ত থাকবে পরে আমি তোমার কথা ভাববো, মৃত্যুকালে আমি তোমার পাশে থাকবো, তুমি থাকো আর না থাকো আমি থাকবো, সেই সময় তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে, তুমি আসতে পারবে না, কিন্তু আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো। এই জন্য ভগবানের নাম যত করবেন যত শুনবেন, আপনার যখন কষ্ট হবে আপনাকে ডাকতে হবে না, ভগবান এসে আপনার সামনে নিতাই গৌর হরি বলে হাজির হয়ে। এই জন্য কীর্তন শুনতে হয়, হরিনাম শুনতে হয়, হরিবাসরে বসতে হয়। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে। মুকুন্দ সরকার বাড়ি ফিরলো, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। বাবা এখানে কিছু কথা আমি আপনাদের বলবো, জ্যোতিষশাস্ত্র বলছে মানে আমাদের সব কিছুই পড়তে হয়, একটু একটু টাচ আপনাদের দিয়ে যায়। অনেকে প্রশ্ন করে জ্যোতিষশাস্ত্রের কথা যদি শুনবো তাহলে জ্যোতিষের কাছে গেলে হয় না, আপনাদের একটু বলে দিই, আমার পেটে গ্যাস হয়েছে প্রচণ্ড, খুব আমি কষ্ট পাচ্ছি। আপনি র্যানটেক জিনটেক কিংবা প্যান্ডি ওষুধ জানেন, ডাক্তারখানা অনেক দূরে, আপনি আমায় বলবেন না একটা প্যান্ডি খেয়ে নিন না, আপনার গ্যাস দূর হয়ে যাবে, ডাক্তার তো কাছে নাই। ঠিক সেরকম জ্যোতিষ তো কাছে নাই, জ্যোতিষের 2-4টা ভালো ভালো কথা যদি আপনি তৎক্ষণাৎ শুনে নিন আপনার জীবন উন্নতি হবে না, কি বলেছি। মুকুন্দ সরকার বাড়ি গেল, সুন্দর একটা কুটির তৈরি করলো তখনকার দিনে, কিন্তু ঈশান কোণে ভগবানের মন্দিরটা তৈরি করলো। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা বড় বড় বাড়ি করুন কি ছোট বাড়ি করুন, মন্দির কিন্তু ঈশান কোণে থাকবে। ঈশান কোণে কেউ যদি বাথরুম পায়খানা করেছে তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে 1-2 বছরের মধ্যে তার বাড়িতে কেউ না কেউ আত্মহত্যা করে মরছে, কিংবা বারবার আত্মহত্যা করতে যাবে, কিংবা শুভ কাজ কোনোদিন সফল হবে না, বারবার ধাক্কা খেতে খেতে লেগে যাবে যদি ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে। এগুলো জ্যোতিষশাস্ত্রের কথা। বাড়িতে কেউ মারা গেছে তার ছবিটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দেওয়ালে রাখবেন, উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন, কেন, দক্ষিণ দিকটা হলো জমের দুয়ার, এ কথা ভালো করে জেনে নিন, দক্ষিণ দিকে মাথা করে শোবেন, উত্তর দিকে মাথা করবেন না। কেন করবেন না, আপনারা সবাই জানেন উত্তর দিকে কেউ যদি মাথা করে শোয় তাহলে আমাদের মৃত্যুর সময় মরে যায় যখন মাথাটা উত্তর দিকে থাকে, ওটা আপনারা জানেন, আসল তত্ত্বটা শুনে নিন, আমি একটু নতুন করে বলে দিই, বলছে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাবা কাকা মাসি মামা এনারা যে চলে গেছেন না, মা বাবা, এনারা কোন দিকে আছেন, দক্ষিণ দিকে আছে, দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, ওখানে ওনারা আছেন আমাদের পূর্বপুরুষগণ, তাই দক্ষিণ দিকে পা করে শুলে ওনাদেরকে অপমান করা হয়, দক্ষিণ দিকে মাথা করে তুলে ওনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়, অজান্তে আশীর্বাদ পাবেন, এই জন্য দক্ষিণ দিকে মাথা করে ছুতে হয়। দক্ষিণ দিকে ল্যাটরিন পায়খানা, দক্ষিণ দিকে যেন পেছন না হয়, তাহলে কি হয়, ওনাদেরকে অপমান করা হয়। কিছু জিনিস সংসারে মানতে হয়, আপনারা অনেকে বলেন সংসারে এত কিছু করছি উন্নতি হচ্ছে না, কেন হচ্ছে না, কিছু জিনিস মানতে হয় আপনাদের উন্নতি হয়। আর একটু ভালো করে জেনে নিন, আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে কেউ খাবার খাবেন না, যদি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে কেউ খাবার খায় 1 বছরের মধ্যে দেখবেন তার শরীরের রোগে জরাজীর্ণ, আমরা বুঝি না জানি না, ঘরে এগুলো করে ফেলি, রোগ ডেকে আনি, আমরা বুঝতেই পারি না, এই জন্য জানতে হয়, কীর্তন শুনতে আসতে হয়, তত্ত্বকথা জানতে হয়, আপনার জীবন সফল হয়ে যায়। এইবার আপনারা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার মন্দির করলেন কিন্তু প্রদীপ দিলেন, প্রদীপটা জ্বালালেন, আশ্চর্য হবেন আপনারা, আপনারা মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছেন সেই প্রদীপটা ভগবানের সোজাসুজি দিচ্ছেন, কিন্তু শাস্ত্র বলছে তিল বা তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে আর ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে, ভালো করে শুনবেন, তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে এবং ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। এবার যে প্রদীপটা আপনারা নামাচ্ছেন, আমরা অনেক জায়গাতে দেখি চুপচাপ থাকি, প্রতিবাদ করি না, কেন, বলবার জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, এখানে বলবো, আপনি শুনবেন আপনার ভালো হবে, আপনি শুনেও করবেন না আপনার ভালো হবে না, ডাক্তার ভালো ভালো প্রেসক্রিপশন করবে, ওষুধ দেবে, আপনি ওষুধ খাবেন তো রোগ ভালো হবে, না খাবেন তো আপনার ভালো হবে না, আপনি শুনে কাজগুলো করুন আপনার জীবন সুন্দর হবে। এই প্রদীপটা যে নামাচ্ছেন কিসে নামাবেন,
ধানের উপরে প্রদীপ রাখতে হয়, কিছু ধান দিলেন তারপর প্রদীপটা রাখলেন, কিংবা কিছু চাল দিলেন তারপর প্রদীপ রাখলেন, কিংবা কিছু গম দিলেন তারপর প্রদীপ রাখলেন, অথবা যদি কিছুই না পান তাহলে কিছু ফুল পেরে দিলেন, ফুল মাটিতে ফুল দিয়ে দিলেন তারপরে প্রদীপটাকে নামিয়ে দিলেন, আপনার লাভ আছে। এই জিনিসগুলো করতে হয় সংসারে, মায়েরা বিশেষ করে আপনারা বেশি করে আপনাদের জানতে হয়। মুকুন্দ সরকার যখন গোপীনাথের মন্দিরে পুজো করছে বাবা, তখন প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করবার জন্যে। সেই সময় মালদা থেকে একজন নবাব, তার নাম হুসেন শাহ, তার পেটে খুব যন্ত্রণা। একজন বলল, হুসেন শাহ কিছু মনে করবেন না, আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে, কী করে? যদি ফকির সাজতে পারেন। বলছে, আমি ফকির সাজব? বলছে, না সাজলে আপনার চিকিৎসা হবে না। কেন? মুকুন্দ সরকার শ্রীখণ্ডে বাস করছে, তিনি কিন্তু চিকিৎসা করেন, কিন্তু গরিবের করবেন, করবে বড় লোকের করবে না। আপনি নবাব শুনলে চিকিৎসা করবে না, তাই আপনি ফকির সেজে গেলে চিকিৎসা করতে পারেন। নবাব হুসেন শাহ, হুসেন ফকির সেজে তাড়াতাড়ি এলেন, জানতে দিলেন না মুকুন্দকে যে আমি হুসেন ফকির, মানে নবাব এসেছি। চুপচাপ সামনে দাঁড়িয়ে আছে আর দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মুকুন্দ তখন ভগবানের গুণকীর্তন শুনছে, গোপীনাথের রূপ দেখছে আর গাইছে, ও তার বিনোদ আপনারা যারা কীর্তন শুনতে এসছেন উত্তর চব্বিশ পরগনার এই মাটিতে, আপনারা এখানকার মানুষ, আপনাদের ললাটের দিকে তাকালাম, কোনো মায়ের দেখলাম আছে, কোনো বাবার আছে, কোনো মায়ের আবার নাই, কোনো বাবার আবার নাই। তাহলে তিলক নিলে কি ভক্ত হওয়া যায়, না নিলে কি ভক্ত হওয়া যায়? না, তিলক তো দোকান থেকে কিনতে পাওয়া যায়, পড়লে কি ভক্ত হয়? না, বসন দোকান থেকে কিনতে পাওয়া যায়, পড়লে ভক্ত হওয়া যায়। পুলিশ যখন ডিপার্টমেন্টে মানে ডিউটিতে থাকে তখন পুলিশের খাকি পোশাক পরলে পাওয়ার কিন্তু বেড়ে যায়, কিন্তু যখন দেখবেন সাধারণ পোশাক থাকে তখন পাওয়ার একবার ডাউন হয়ে থাকে। ঠিক সেরকম আপনারা জানবেন যখন তিলক মালা নেবেন তখন দেখবেন আপনার ভগবানের প্রতি ভক্তিটা এগিয়ে যাচ্ছে, আর তিলক মালা না দিলে আপনার যেতে যেতেও মাঝখানটাতে থেমে যাচ্ছে। পোশাকের কিছু দরকার আছে আপনারা নেবেন। তবে সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দু সমাজে, আপনাদের উত্তর চব্বিশ পরগনাতে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে, কোনো মেয়ে যদি সুন্দর করে সেজে তিলক মালা নিয়ে রাস্তা দিয়ে যায় তো পাশের পাঁচজন মেয়ে বলে, বাবা রে দিদি হারাধনের বইয়ের কি ঢঙ্গ, গলায় মালা তুলসীর, তিলক যেন ভগবানের পেছন পেছন চলে যাবে দিদি। না না, এটা আপনাদের আপনাদের এখানে হয় নাকি? রোগটা সব জায়গাতে আছে নাকি বলছে? রোগ সব জায়গাতে আছে, চিকিৎসা করার ব্যবস্থা আছে তাদের। এই দিকে তাকাবেন মায়েরা, তিলক মালা আপনি নেবেন, কে কোথায় কি করছে, কে কোথায় কি বলছে আপনি শুনবেন না, যারা ভক্ত হয় তারা নেবেন। তবে একটা সুন্দর পথ আপনাদের বলি, যে যেখানে বসে আছেন, তিলক যারা নিতে পারেন না, ভাতের সঙ্গে কি খাচ্ছেন ওটা ব্যাপার নয়, আপনাদের একটা সহজ তিলকের কথা বলি, আপনার স্নান করে সবাই নিতে পারবেন, কেউ দেখতে পাবে না। শাস্ত্র বলল জল তিলক, জল তিলক মানে কি, হাতে এক গন্ডুস জল নিলেন, এই হাতে করে জলটাকে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি তিলকটা জল দিয়ে নিয়ে নিলেন, আপনি বুঝলেন আমি নিলাম কিন্তু কেউ দেখতে পেল না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। শাস্ত্র বলছে জল তিলক করতে পারো। যদি আপনারা মনে করেন যে তিলক করবো না, বাবারা যেমন করেছে, যদি করবো না মনে করেন, তাহলে আপনি হাফ 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 তিলক করুন। হাফ তিলক কীরকম, বাচ্চা ছেলেরা সাইকেলে চাপে প্রথমে কি সিটে চেপে যায়, জোরে বলুন হ্যাঁ না না, প্রথমে হাফ প্যাডেলে চাপে তবে সিটে যাবে। ওয়ানে ভর্তি হন তবে তো আপনি ফাইভ হবেন, সবে তো আপনি বিএ পাস করবেন, স্কুলে আগে ভর্তি হন। আপনি কি করবেন, তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে গাছের নিচে, আপনি জল ঢালতে ঢালতে এই আঙুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আপনার বাচ্চাকে দেবেন, আপনি দেবেন, সবাই নেবেন, সবাই মিলে কি করবেন এই তিলকটা নেবেন, কি তুলসী গাছের নিচের মাটি। আপনাদের বলবো, অনেকে প্রশ্ন করে প্রদীপ বাবু এই আঙুলটা দেখান কেন, একজন আমাকে ফোনে বলছে, আচ্ছা প্রদীপ বাবু এই আঙুলটা বারবার দেখান কেন তিলক নেবার সময়, কেন এই আঙুলটা দেখান না, এইটা দেখান না, এইটা দেখান না, এইটা দেখান কেন, এইটা দেখাতে পারেন? শাস্ত্র কি বলছে দেখুন, কি বলছে, এটার নাম কি বৃদ্ধাঙ্গষ্টি, বুড়ো আঙুল, তাকাই নেন সবাই, এটার নাম কি তর্জনী, এটার নাম কি মধ্যমা, এটার নাম কি অনামিকা, এটার নাম কি কনিষ্ঠা। অনামিকা মানে কি, এর নাম নাই না, অনামিকা মানে ভগবান বিষ্ণুর আঙুল,
এখনই বললে সবাই বুঝবেন, যারা এখানে দীক্ষিত হয়েছেন, গুরুমন্ত্র নিয়েছেন, বলুন তো কোন আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়? দেখেন, এখন আমাকে দেখান, এই আঙ্গুল থেকে শুরু হয়। এই জন্য আপনি ভগবানকে তুলসী পাতা দেবেন, তাও এই আঙ্গুলে দেবেন, ভগবানকে একটা বাতাসা দেবেন, এই আঙ্গুল টাচ থাকে, ভগবানকে যা দেবেন এই আঙ্গুলটা টাচ না করলে ভগবানকে দেওয়া বেকার হয়ে যায়। আপনি এই আঙ্গুলে দিয়ে দিলেন তা বললে হবে না, আপনাকে সবসময় এই আঙ্গুলটা টাচ, তুলসী পত্র দিচ্ছেন তাও আঙ্গুল টাচ, আপনি বাতাসা দেবেন ভগবানকে তাও দেবেন, নকুল দ্বারা দিচ্ছেন তাও দেবেন, যা দেবেন, চিরে প্রসাদ দিচ্ছেন তখন চিরে যখন মাখছেন তখন তো পাঁচটা আঙ্গুল, এই আঙ্গুলটা মেখে যাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু ছোটোখাটো জিনিস দেবেন তখন এই আঙ্গুল যেন টাচ থেকে যায়। আপনি এদিকে আসুন, আপনাকে বলি নাই, মুকুন্দ সরকার নবাবকে বলছি, কেন অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো ওই জন্য জিজ্ঞেস করছে, এদিকে 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 আসুন, এদিকে আসুন, নবাব এসেছে, এসে জিজ্ঞেস করছে, আচ্ছা কবিরাজ, মুকুন্দ সরকার বলছে, তোমার কি নাম? আমার নাম হোসেন ফকির। বেশ, এখানে মুসলমান হিন্দুর কোনো ব্যাপার নেই, সবার চিকিৎসা হয়, তোমার নাম হোসেন ফকির, কী হয়েছে তোমার? নবাব তখন বলছে, মুকুন্দ সরকার, হ্যাঁ নবাব হোসেন ফকির, সেই বলছে, আমার পেটে যন্ত্রণা হয়েছে, একবার দেখে দাও। জেনে বলেছে যন্ত্রণা হয়েছে, এ এক কাজ করো তো, তোমার জামাটা খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে, আমার জামা খুলতে বলছে, ও তো আমায় চেনে না, আমি কে বটি, জামা আমি খুলবো? রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে বেটা আমি কে এসেছি। প্রচুর লোক লাইন দিয়েছে, জামা খোলো, যে না জামাটা খুলেছে অমনি বলছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। বাংলার নবাব মনে মনে ভাবছে, আমি সোনার পালঙ্ক চারা শুই না, আমাকে গড়াগড়ি দিতে বলছে? কালের কাল বর্ষাকাল, হরিণের চাটে বাঘের গাল, আমি বাঘ তো, তুমি হরিণ, আমার গালটা চেটে নিচ্ছ, বিপদে পড়েছি বলে। তবে দেখবে যদি তোমার পেটের রোগ না ভালো হয় এখনই দেখাবো আমি কে বটি। আরে আরে গড়াগড়ি দাও। যেই না নবাব বুঝতে পারে না জামাটা খুলে গড়াগড়ি দিয়েছে ধুলোতে, অমনি চমকে উঠে বলছে, কবিরাজ, বলে কি, তোমার এখানে ওষুধ টষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন, যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। কবিরাজ বললো, কি জাননি, সবাইকে দিতে দিতে একটু আটটু পড়ে গেছে, তত্ত্ব বলছে না না, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জনপদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা তিন মহা, কোন ভক্ত যদি ভক্তির চরণ ধুলিতে একবার গড়াগড়ি দিতে পারে, গড়াগড়ি দিতে পারে, কোন ভক্ত যদি ভব কোন বৈষ্ণবীর চরণ ধোয়া জল একবার মুখে বা মাথায় নিতে পারে, নিতে পারে, কোন ভক্ত যদি কোন বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ একবার গ্রহণ করতে পারে, তবে তার মানব জন্ম সফল হয়ে যাবে, মানব জন্ম সফল হয়ে যাবে, তার একুল কুল দুকুল সফল হয়ে যাবে, সফল হয়ে যাবে, যদি কেউ ধুলাতে গড়াগড়ি দিতে পারে। বাবা এইদিকে তাকাবেন, বাস্তব প্রমাণ না দিলে আপনারা বুঝবেন না। দিলে গত কয়েকদিন আগে আমি হুগলি জেলায় গান করছিলাম, কলকাতা থেকে তিনটে মেয়ে একটা চার চাকা গাড়িতে বাড়ির গান শুনতে এসেছে। তো প্রথমে গান শুনবার আগে আমার বাসাতে গিয়ে গোপাল তিনটেকে নামিয়ে আমাকে নমস্কার করছেন। জিজ্ঞেস করলাম, আপনাদের বাড়ি কলকাতা, এখানে কে আছে? এরা আমার আত্মীয়। কীর্তন শুনতে এলাম, আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, চলে এলাম। তো বললাম, গোপালকে নিয়ে এসছেন? ওটা তো স্যার, গোপাল ছাড়া তো কিছু নাই। আস্তে মন দিয়ে শুনলেন, তা কীর্তন যখন শুরু হলো আপনারা চমকে যাবেন, যেটা আপনারা করতে পারছেন ওরা করছে, ওরা কারা পরিচয়টা পড়ে দেবো, ওরা কারা? তিনটি মেয়ে তিনটে গোপালকে স্টেজে রেখে নিচে বসে ভক্তি ভরে শুনছে, খুব দামি দামি শাড়ি পরে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তিনটে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। যে মেয়েটা খুব সুন্দর শাড়ি পরে, চোখে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, তুমি যে শাড়িটা পরে ধুলোয় গড়াগড়ি দিচ্ছ, তা তোমার শাড়িটা নষ্ট হয়ে যাবে না? উনি বলছেন, বাবা তোমার কীর্তনে শুনেছি, স্বামীর যদি দশটা কাপড় কাপড়ের দোকান থাকে, যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে চলে যাবে, সেদিন শ্মশান ঘাটের চিতাতে একটা কাপড় শরীরে দিবি না, শরীরে দিবে না, শাড়ির দিকে তাকালে হবে না,
ভক্তির চরণ ধুলি কোনোদিনই পাই না, কৃপা করে পেয়েছি যখন, তখন এই সুযোগ আমি কোনোদিন হারাই। আমি জিজ্ঞেস করলাম দিদি তুমি কি করো, হাউস ওয়াইফ মানে বাড়ির কাজ? না। উনি বললেন, বাবা আমি কলেজের প্রফেসর, কলেজের অধ্যাপিকা, ওই মেয়েটা বাচ্চা গোপালকে কোলে করেছে আর মূর্তি গোপালকে এখানে বসে কীর্তন শুনছে। লজ্জা লাগা উচিত আমাদের এমএবিএ পাস করার পর হাত তুলতে যারা লজ্জা করে না, এদের ঠিক শতাধিক। আইনস্টাইন বিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন, চিরকাল নিরামিষ খেতেন, এত বড় বিজ্ঞানী শিখিয়ে দিলেন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা মানুষকে, দেখো আমি ধর্ম করি, আমি আমিষ খাই না, আমি নিরামিষ খাই। লজ্জা আমাদের, আমরা একটু দিনের মাথায় সপ্তাহে দুটো দিন নিরামিষ পর্যন্ত খেতে পারি, কেন আমি এমএবিএ পাস করেছি, চাকরি করেছি, আমি খাবো না তো খাবে কি? খা, পেট ভরে খার, ঘাট ভরে যা। ও তো জানি কলেজের প্রফেসর ওই মেয়েটা ধুলাই গড়ে গড়ে দিচ্ছে। একজন মেয়েকে দেখছে, শোন তুমি কি করো? ওই মেয়েটা বলছে, এমন কিছু করি না, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। ওই মেয়েটাও দাঁতের ডাক্তার, গড়া গড়ে দিচ্ছে, বলছে আমার ভক্তি টক্তি ছিল না দাদা, এই যে মেয়েটি রয়েছে প্রফেসর, ও আমাকে প্রতিদিন হরিকথা কৃষ্ণ কথা আপনার মোবাইলে গান শোনাতো, তো যখন থেকে আপনার মোবাইলে গান শোনাতে শুরু করলো সেদিন থেকে প্র্যাকটিস সময় যখন আমি ডাক্তারি করি সেই বাদ দিয়ে রান্না করতে করতে আপনার গান চলে, তখন থেকে বুঝে নিলাম যে সার কিছু আছে যেটা ধরতে হবে, কৃষ্ণচরণ ভিজে গেছি দাদা, ভুলতে পারি না। বললাম, কে তোমাকে উদ্বুদ্ধ করেছে? ওই মেয়েটি। আপনি কীর্তন শুনবেন, অপরকে শোনাবেন, মহাপ্রভুর কৃপা আপনি আগে পাবেন। কারণ মহাপ্রভু কি বললেন, যে শুধুমাত্র যে হরিনাম করে সে আমার ভক্ত হয় তা নয়, যে অন্যকে হরিনাম করায় নিজে করে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য বাবা, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো যায়, আগে নিজে আচরণ করুন, অপরকে শেখান। রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা তার 5 বছরের নাতিকে এনে বলেছিল, ঠাকুর একটু বলে দাও আমার নাতিকে প্রত্যেক দিন 2 করে রসগোল্লা খাই যেন না খাই। ঠাকুর বলল, 15 দিন পরে সে বলবো, এখন আর বলবো না। 15 দিন পর যখন নিয়ে এলো তখন রামকৃষ্ণ দেব জিজ্ঞেস করছে, আচ্ছা এনেছো? বলে হ্যাঁ। এ বাচ্চা মিষ্টি খাস না, দাঁতে পোকা হবে, পেটে কৃমি হবে, এই দেখ শুধু তাই নয় দেখবি তোর শেষে সুগার হতে পারে। তখন ঠাকুমা জিজ্ঞেস করছে, 15 দিন আগে বললে না, আজ কেন বলছো? রামকৃষ্ণ দেব বলছে, 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম তারপর বললাম। এই জন্য আপনি নিজে আগে আচরণ করুন, তারপর অপরকে বলুন, কাজ আছে। অনুকূল ঠাকুরে ভক্ত, এদিকে ফ্যানটা এদিকে, অনুকূল ঠাকুরে ভক্ত যারা আছেন তারা দেখবেন, অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। তোমার মুখে হাজার শিক্ষা, লোককে শিক্ষা দিচ্ছ, নিজেরই শিক্ষা নাই, ওই শিক্ষার কোনো দাম নাই। আগে নিজে শেখো, আগে নিজে আচরণ করো, অপরকে করাও, তবে তোমার করানো সার্থক। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল। আর একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। আমি বললাম, আমিও তো করি প্রদীপ বাবু। আপনি করেন? বলে হ্যাঁ। কখন করেন? কীর্তনের ফাঁকে ফাঁকে। আমার না, কীর্তন চলতে চলতেই করি। বলছে বুঝতে পারলাম না, আমার তুমি তো বিউটি পার্লারের কাজ করে লোকের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভেতরের বিউটিটাকে বেরোনোর চেষ্টা করি, তার মানে ভেতরের ভক্তিটাকে জন্মে দিয়ে ভেতরটাকে সুন্দর করার চেষ্টা করি। মানুষ দেখতে কালো হোক আর সাদা হোক, মন যদি ভালো থাকে তাকে নিয়ে সংসার করলে সারা জীবন সুখে থাকবেন। আর দেখতে ফর্সা, বল বুদ্ধি ফর্সা, চললে সেই ফর্সা, ওর কোনো দাম নাই ভাই। ও 10 দিন আনন্দ পাবেন, তারপর নিতাই গোর হরিবোল হয়ে যাবে। এই জন্য আগে মন রূপী সুন্দর এই ধনটাকে আপনি ভালো করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মুকুন্দ সরকারকে যেই না বলেছে নবাব, মুকুন্দ কে? আমি বাংলার নবাব হুসেন শাহ। আপনি? হ্যাঁ। আমি দেখতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। হ্যাঁ, তোমাকে আমি আজ থেকে লিখে দিলাম, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, তোমার কোনো অভাব থাকবে না। জোরে বলুন, ঈশ্বর যা করে দাও। আমি শুনতে চাই, ঈশ্বর যা করে দাও। তাহলে নবাবের অভাব যে, হ্যাঁ মুকুন্দের অভাব ছিল নবাব, কিন্তু ভগবান নবাবের দ্বারা তাকে গোটা শ্রীখণ্ড লিখিয়ে দিল। একবার জোরে বলুন, ঈশ্বর যা করে দাও। এক জোরে বলবে, ঈশ্বর যা করে দাও। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে দাও। আপনি বলছেন মঙ্গলের জন্য, জওহরলাল বাবুর কি হবে আর কার্তিক বাবুর কি হবে?
আচ্ছা এ এ এ ওদের কি হবে লোকে যেমন পরশু তারিখে যেখানে গাইলাম সে বলছে যাক বাবা আমাদের জল হলো না কাল থেকে হোক আর কোনো অসুবিধা নেই আমি বললাম কালও আমার প্রোগ্রাম আছে তাদের কি হবে যা হবে হবে আমার তো পেরিয়ে গেল এ আমরা স্বার্থপরের মতো কথা বলি কি বলুন তো অন্তত পরের দিনে যখন গেলাম তখন দেখলাম বলছে দাদা ইনি যেমন বললেন তিনটে থেকে গান সাড়ে চারটে থেকে শুরু হয়ে গেল কিন্তু কালকে যেখানে ছিলাম গ্রামের গান তারা বলেছিল দাদা চারটে থেকে শুরু করুন শুরু করেছে আর আধ ঘন্টা পরে পিটি পিটি নেমে গেল যখন নেমে গেল 10-15 হাজার মানুষ বসে আছে মাঠের মধ্যে নেমে গেল তখন বলছে দেখলেন তো দাদা দেরি করে দিলেন তিনটে টাইম দিয়েছিলাম সাড়ে চারটে দেখুন জল নেমে গেল তো কৃপা কি হলো লোক উঠছে না টিপি টিপি পড়ছে ভগবান একবার ঠেলে দেখলো ওঠে কিনা হঠাৎ দেখলো কেউ যখন উঠছে না তখন মেঘ পরিষ্কার হয়ে সন্দেহ হয়ে গেল দেখি আকাশে চাঁদ উঠেছে আজও তাকান আকাশে চাঁদ পরিষ্কার কেন আরে বাবা মনের মধ্যে যদি বিশ্বাস থাকে ভগবানের প্রতি মায়ের প্রতি শ্রদ্ধা বাবার প্রতি শ্রদ্ধা যদি থাকে কে বলেছে মা বাবার আশীর্বাদ ছেলেদের মাথার উপরে পড়ে না তার প্রমাণ আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাই মুকুন্দ সরকার তাকে লিখে দিল আহা নবাব লিখে দিল গোটা শ্রীখণ্ডটা যখন লিখে দিল তখন হঠাৎ করে মুকুন্দের অহংকার হয়ে গেল আমি চিকিৎসা করছি আমার ক্ষমতাতে মহাপ্রভুর আশীর্বাদের কথা ভুলেই গেল একদিন ভগবান কি করলেন তার স্ত্রীর মধ্যে কঠিন রোগ দিয়ে দিল স্ত্রী চিৎকার করে বলল স্বামী এ কি আমার হলো গো স্বামী এ কি তখনও মুকুন্দ সরকারের অহংকার যায়নি দেখে দেখি তোমার কি হয়েছে দেখি তোমার চোখ দেখি দেখি তোমার জিভ দেখি দেখি তোমার হাত দেখি দেখি তোমার পা দেখি দেখি আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে ছুটে গেলেন প্রভু বলে দা ছাড় খেয়ে পড়ল মুকুন্দ সরকার মহাপ্রভুর চরণে আমি সারা বাংলা চিকিৎসা করছি আমার স্ত্রীর রোগ ধরতে পারলাম না কেন আমার স্ত্রী আমাকে বারবার কথা শোনায় তুমি সারা বাংলা চিকিৎসা করো আমার রোগ তুমি ভালো করতে পারো না আমি পারি না কেন প্রভু আমায় বলো আমি পারি না কেন সবার চিকিৎসা করছি আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন ভগবান আকাশবাণী করলেন মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু আমি ক্ষুদ্র জীব কখন আমার অহংকার হয় আমি জানি সত্যি যদি আমার অহংকার হয় তুমি আমার অহংকারের পতন ঘটিয়ে দাও প্রভু তুমি আমার অহংকারের পতন ঘটিয়ে দাও মহাপ্রভু তার জীবাণু পান মুকুন্দ সরকারকে দিল এই পান তোমার স্ত্রীকে দিয়ে দাও তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে নতুন লক্ষণ প্রকাশ পাবে তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে আর সেই সন্তান হবে ভক্ত রঘুনন্দন সবাই শুনুন জীবাণু পান মহাপ্রভু কিন্তু পান খেত আস্তে মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের পরে পান খায় নাই আপনারা যারা পানকে নেশা মনে করেন পান কিন্তু নেশা নয় পান কখন নেশা সেও জানতে হবে বলছে পানের জন্ম কোথা থেকে যার জন্য পুজোতে পান লাগাচ্ছেন বিয়েতে পান লাগাচ্ছেন পানের জন্ম কোথা থেকে বলছে যখন অমৃত উঠেছিল সমুদ্র থেকে দেবতা এবং অসুরদের মধ্যে অমৃতের ভাণ্ড নিয়ে কারাকারি চলছিল এক ফোঁটা অমৃত মাটিতে পড়ল তার থেকে পান গাছের জন্ম হলো ওই জন্য পান অমৃত থেকে জন্ম হয়েছিল পান যদি শুধু খান আপনার কোনো বিপদ নাই বরং আপনার লাভ আছে কিন্তু পানের সঙ্গে যখন আপনি মশলা খেলেন তখন কিন্তু আপনার নেশা হয়ে গেল ওই জন্য মহাপ্রভু মশলাযুক্ত পান খেতে বলেনি তিনি কি বলেছেন শুধু পান যদি কেউ খায় তবে তার অমৃতের সমান কাজ হয় শুধু পদাবলী শুনলে হবে না এর মানে বুঝতে হবে কীর্তন শুনতে এলাম গান শুনে নিলাম পালিয়ে গেলাম তা নয় এর মানেটা কি 100 জন্ম গৌর বলে কাঁদবো 101 জন্ম তো কৃপা পাবো আপনারা কিছু মনে করবেন না আমাদের হিন্দু জাতির বড় লজ্জার ব্যাপার আমি কতগুলো সত্য আছে সেই সত্যগুলো আপনার সামনে তুলে ধরতে চাই কি বলুন তো
অন্যান্য সমাজের ধর্মীয় অনুষ্ঠান হলে সন্ধে ছটায় লোক বসলে সকাল ছটায় শেষ হয়, মানুষ গিজগিজ করে, লজ্জা লাগে আমাদের। তিন ঘন্টার কীর্তন শুনতে এসে কতজন চটি নিয়ে একবার বেরোই একবার ঢুকে। না না, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য নাই ভগবান তার নাই। সত্যযুগে ধ্যান ছিল, তেতাযুগে যজ্ঞ ছিল, দাপরে সেবা ছিল, এত ধৈর্য আমাদের নাই। মহাপ্রভু শুধু বললেন কি, হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। শুধু নাম করো, নাম শোনো, ব্যাস তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। আপনারা বড় ভাগ্যবতী এবং ভাগ্যবান যে আজকে আকাশে কোনো বৃষ্টি নাই, আকাশ পরিষ্কার, কয়েকদিন এত বৃষ্টি দিল, আপনাদের কৃপা বলে, আপনাদের ভক্তির জোরে আজকে মহাপ্রভু জায়গাটাকে শুকনো করে দিয়েছে। এই জন্যে আপনাদের সামনে একটা কথা বলতে চাই, জেনে নিন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি মহাভারতের দিকে যান, একশো ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কেন বলুন তো, যখন দেখবেন দ্রৌপদীকে দুঃশাসন চুলের মুঠি ধরে রাজসভায় প্রবেশ করছে, তখন ভীম গদা তুললো, দাদা অনুমতি দাও, এই গদা করে একশো ভাইকে আমি মেরে ফেলবো। যুধিষ্ঠির মহারাজ বলল, চুপ কর, ধৈর্য ধর ভীম। বলে কেন, সময় হলে ফল ফলবে, শুধু অপেক্ষা। যে যত পাপ করছে পাপ করতে দে, পাপের ফল একদিন পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন কেউ রক্ষা করতে পারবে না, ও নিজেই ঝরে পড়ে যাবে। এই জন্য ধৈর্যের ফল মিষ্টি, অধৈর্যের ফল টক হয়। এই জন্য আপনারা যারা কীর্তন শুনছেন ধৈর্য ধরে, জানবেন যার ধৈর্য আছে তার ভগবান আছে, আর যার ধৈর্য নাই তার ভগবান নাই। এ সংসারে যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে মন স্থির নাই, ও সংসারে দেখবেন হিসাব করে ওর জীবনে কোনো উন্নতি নাই। মুকুন্দ সরকার যখন চোখের জলে কাঁদছে, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না, মহাপ্রভু একটা দামি কথা বললেন, এই দামি কথাটা সবাই নজর রাখবেন। কি বলেন, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই ছোট ভাইদের যত অসুবিধা সব মাথা পেতে নেয়। দেখে নেবেন আপনারা, বাবা মায়ের অবর্তমানে বড় ভাই বাবা মা, বড় ভাই বাবা বউ ভূমিকা করে, আর বড় বউ সে মায়ের ভূমিকা করে। কেন, সে যে মায়ের মতো। লক্ষণ যখন রামচন্দ্রকে বনবাসে নিয়ে গিয়েছিলেন, লক্ষণ সীতা গিয়েছিল, সীতাকে লক্ষণ কি বলেছিল যেটা বলুন, বৌদি বলেছিল, মা বলেছিল, মায়ের আসনের জায়গায় দিয়েছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধৈর্য যার ভগবান তার। মুকুন্দ সরকার যখন কাঁদছে, মহাপ্রভু বলল, শোনো, তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে পড়বে, তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, তুমি হরিনাম করবে। তবে তুমি তো কবিরাজি চিকিৎসা খুব ভালোবাসো, ও মুকুন্দ, এই দেখো আমি মহাপ্রভু তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা কিছু মনে করবেন না, আজকে যে কীর্তন শুনতে এসছেন, যতজন কীর্তন শুনছেন পুরুষ মানুষ যারা আছেন, তারা তো এক একটা কাজে নিযুক্ত আছেন, কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কিছু না কিছু কেউ করেন। কিন্তু যত মহাপ্রভুর কীর্তন শুনবেন, অজান্তে মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়বে, আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যবসা উন্নতি হলো কি করে। কেন, আজকের হরিনামে যে আপনি রইলেন, এই যে আশীর্বাদ পেয়ে গেলেন, এর জন্য আপনি অনেক বড় হয়ে গেলেন। এই জন্য দেখবেন যারা বড় বড় ব্যবসা করে, হরিনাম সংকীর্তন মারোয়ারিতে দেখবেন সাত দিন ধরে ভাগবত সপ্তাহ করাই। কেন বলুন তো, এত বড় বড় ব্যবসায়ী, কিন্তু সাত দিন ওরা সব ব্যবসা বন্ধ করে দিয়ে একবারে ভাগবত আসরে চুপচাপ বসে থাকে। কেন, ওরা জানে কিছু দিলে কিছু পাওয়া যায়, আপনি কিছু না দিলে কিছু পাবেন না। হরিনামের আসরে নিজেকে ত্যাগ স্বীকার করতে না পারলে আপনি পাবেন কি করে। মুকুন্দ সরকার যখন কাঁদছে, তখন মহাপ্রভুকে প্রণাম করে বললো, প্রভু আমি কি করব, ও মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, কাল থেকে তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে তোমার কাছে আদেশ রইল, তুমি বাড়ি ফিরে গিয়ে কি করবে জানো, একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর গরিবের চিকিৎসা করবে, বড়লোকের করো না, বড়লোকের চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করবে, কোনো পয়সা নেবে না, ও মুকুন্দ তোমার অভাব কোনোদিন থাকবে না। কিছু মনে করবেন না, ভক্ত যখন ভগবানকে ডাকে তখন মাঝে মাঝে তাকে ধাক্কা পেতে হয়। দেখবেন যারা হরিনাম করে তাদের ছেঁড়া কাপড় হয়, দেখবেন যারা কৃষ্ণ নাম করে তাদের বারবার আঘাত পেতে হয়। আপনি হরিনাম করছেন, হঠাৎ দেখবেন আপনার ছেলের কঠিন অসুখ হয়ে গেল, আপনি তখন বললেন কি দরকার হরিনামে, যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে তাদের কোনো কষ্ট নাই, আমার কেন কষ্ট। কিছু মনে করবেন না বাবা, এই প্রশ্নের উত্তর দেখে নিন। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু
এ আমরা হরি নাম করি আমরা কষ্ট পাই, আর যারা হরি নাম করে না, বদমাইশি করে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, বুকে জামাটাকে খুলে ঘুরে বেড়ায়, তাদের কোনো কষ্ট নাই, আমাদের কেন কষ্ট? আমি তাদেরকে একটা কথা বলি, ভগবান প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে। কি ভগবান প্রত্যেক মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা হরিনাম করে কৃষ্ণ নাম করে কষ্ট পায়, তাদের পুণ্যের কলসি যখন পূর্ণ হবে তখন ভগবানের চরণ লাভ হয়ে যায়। আর আর যারা মস্তানি করছে, বদমাইশি করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, জেনে নেবেন তাদের এখন পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, দুর্যোধনের মতো রাজপ্রসাদ ত্যাগ করে রাস্তার ভিখারী হয়ে ঘুরে বেড়াতে হবে, নিজের চোখে দেখবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, ভগবানের নাম যারা করে তাদের কষ্ট পেতে হয়, প্রমাণ দেখে নিন। মুকুন্দ আর নরহরি যখন চুপচাপ বসে আছে, মহাপ্রভু শিবাসকে বললো, বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কীরকম হলো? আপনাদের আজকে নেজাটের হরিবাসরে দু ভাই কীর্তন শুনতে এসছে, বড় ভাই আর ছোট ভাই। তা বড় ভাইয়ের যদি কৃপা না হয়, ছোট ভাইয়ের হয়, তাহলে বড় ভাইয়ের মনে দুঃখ হয় না? তো শ্রীবাস এসে বলছে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমায় চিনতে পারবে না, আমি ছোট ভাই, আমার নাম নরহরি সরকার। এ প্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে, আর প্রভুর সঙ্গে হাত তুলে হরিনাম করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, কৃপা পাবো না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌরী জয় গৌরী। শ্রীবাস ঠাকুর মনে মনে ভাবলো, তাহলে বেটা পাগল হয়ে গেল বোধ হয়, তোমার ভাইকে বললো সঙ্গে রাখবে আর তোমাকে সঙ্গে রাখবে না, 100 জন্ম পরে কৃপা করবে, আর তুমি জয় গৌরী বলে নাচতে শুরু করেছো। শ্রীবাস বললো, আমাকে যদি মহাপ্রভু কথা বলতো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবা, শোনো শোনো শিবা, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, আমি কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলি কেঁদে বেড়াবো, আমি গৌর গৌর বলি কেঁদে বেড়াবো, যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো,